স্কুলের এক জনপ্রিয় শিক্ষকের মেয়ের অন্নপ্রাশন। অন্নপ্রাশনে আমন্ত্রিত স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। অন্নপ্রাশনের ভোজ আবার ভর দুপুর বেলায় স্কুল চলাকালীন। ভোজে আবার রকমারি খাবারের আয়োজন রয়েছে। তার উপর সেই শিক্ষকের আবদার, ভোজে কিন্তু সকলকে আসতেই হবে। তাই সকলেই প্রিয় শিক্ষকের আবদার মেটাতে পড়াশোনা শিখেই তুলে স্কুল ছুটি দিয়ে দিয়েছেন। ছুটি দিয়ে অন্নপ্রাশনের ভোজে যোগদান দিতে ছুট আমন্ত্রিত অন্যান্য শিক্ষকদেরও। নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনটে পিরিয়ড চলাকালীন শুধু ভোজে যোগদান করতে স্কুল ছুটি হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মানিকচকের এনায়েতপুর হাই স্কুলে। স্কুল কর্তৃপক্ষের এই অদ্ভুত সিদ্ধান্তে অবাক সকলেই। স্কুল অবাক নয়, স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ অভিভাবক মহল ও স্থানীয় বিশিষ্টজনেরা। স্কুল ছুটি দিয়ে ভোজে যোগদানকারী শিক্ষকদের শিক্ষকতার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তবে এই ঘটনার দায়ভার নিতে একেবারেই নারাজ প্রধান শিক্ষক বাদিউজ্জামান। স্কুল ছুটির সিদ্ধান্তের জন্য তিনি দায়ভার চাপিয়েছেন এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের ওপর। এই যে এইরকম প্রধান শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের মধ্যে যে এরকম চলছে, এতে থেকে পঠন পাঠানো তো অনেকটা ক্ষতি হচ্ছে, কি বলবেন? সে তো হচ্ছে, এটা এলাকাবাসী সবাই সব কিছু জানেন। হ্যাঁ, এবার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের প্রধান কাজ হচ্ছে একাডেমিক দিক দেখা। হ্যাঁ, উনি এখানকার লোকাল নেতা, ওনার একটা আলাদা প্রভাব আছে। আমি এটা ঠিকই, আমি চাইলেও অনেক কিছু মানে সঠিক কাজ করে উঠতে পারছি না। কেন? এটা প্রেশার, বিভিন্নভাবে। কোনো রাজনৈতিক প্রেশার? রাজনৈতিকভাবে কেউ প্রেশার দেননি, তবে মানে এখন সমস্ত স্টাফ পুরোপুরি সাথ দিচ্ছেন না। কেউ কেউ বিভিন্ন রকমভাবে থাকছেন বিভিন্ন কাজগুলো। এখন সমস্ত কাজ তো হেডমাস্টার একসঙ্গে দেখতে পারেন না। আর গত দু তিন বছর থেকে অফিসিয়াল কাজের প্রেশার মারাত্মক হয়ে গেছে। একজন ক্লার্ক, উনি আবার ওই টিচারদের সঙ্গে আসেন যান, আমি বারবার বলার সাথে তো ওনার টাইম শিডিউলটা চেঞ্জ হয়নি, ফলে আমার উপরে কাজের চাপটা মারাত্মক প্রেশারে থাকে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করি, সবসময় ওই একদল শিক্ষক এবং ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এমন একটা সিচুয়েশান তৈরি করে রাখেন যাতে সমস্ত কাজের চাপ আমার উপরে থাকে। আমি এসে ঢুকলেই একের পর এক ছাত্রছাত্রী এসে ঢুকতে শুরু করে, কার এই অভিযোগ এই অভিযোগ। আমরা দেখছি যে ছেলেমেয়েরা সব, কেউ চায়ের দোকানে, কেউ ফুটবল মাঠে, কেউ আর কোথাও, দুটো চারটো ছেলেমেয়েরা সব বিভিন্ন জায়গায় বসে আছে। কখন আমরা এটা এই একটা ডেটটার মধ্যেই হবে? ড্রেস, স্কুল ড্রেস দেখে আমাদের ধারণা হয় যে এটা এনায়েতপুর হাই স্কুলের ছাত্রছাত্রী। আমরা ওদেরকে ধমকে বাড়ি স্কুলে যেতে বলি, তখন ওরা বলে যে না, আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। এখন উনি কী বললেন, ওনার কথা আমরা এখনও পরিষ্কার বুঝতে পারছি না যে উনি কী বলতে চাইছেন। আপনাদের কিছু জানাচ্ছেন না? আপনারা কী কেন ছুটি দিয়েছেন, কী বৃত্তান্ত? উনি বলছেন যে আমি আসার আগে নাকি তিন ঘন্টায় ছুটি হওয়ার ডিসিশন হয়ে গেছে। তার মানে উনিও দেরি করে এসছেন? এখন তাহলে এ কথায় দুটো কথা আছে, হয় উনিও দেরি করে এসছেন, কিংবা তাহলে উনি স্কুলের মূল হচ্ছেন প্রধান স্যার, তাহলে উনার উপরে কি আর কেউ আছে স্কুলে যে আবার উনি আসার আগেই সিদ্ধান্ত হয়ে যায়? আর যদি হয়ে যায়, উনি আসার আগে যদি একটা আজকে সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে উনাকে আজকে হাজিরই থাকতে হবে না। তো যেটা আমি ব্যক্তিগত কতটা সত্যি, এটা যদি থাকে যে স্কুল ডেতে কোনো টিচারের বাড়িতে কোনো অন্নপ্রাশন থাক বা মুখে ভাত থাক বা যাই থাক না কেন, স্কুল ছেড়ে যারা এটা চলে যাচ্ছে তারা শিক্ষকের যোগ্য নয়, আমি এটা মনে করি। এটা সন্ধ্যায় হতে পারতো, বিকালে হতে পারতো। একটা ব্যক্তিগত কাউকে খুশি করার জন্য আমি হাজারো ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ করে আমি ভোজ খেতে চলে যাব, এটা শিক্ষকের পরিচয় নয়।